বহরমপুর শহরের সঙ্গে কাঁদি বড়ুয়া ও খড়গ্রাম ব্লকের প্রধান ভরসা হচ্ছে দ্বারকা নদীর ওপর রণগ্রাম ব্রিজ। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে উদ্বোধন হতে চলেছে কাঁদির রণগ্রাম ব্রিজ। আগামী 3 অগস্ট বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে ভার্চুয়াল উদ্বোধন করবে এই ব্রিজের। আর এই ব্রিজ উদ্বোধনের খবর পেতেই খুশি গাড়ি চালক থেকে যাত্রীরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। বহরমপুর শহরের সঙ্গে কাঁদি বড়ুয়া ও খড়গ্রাম ব্লকের যোগাযোগের প্রধান ভরসা হচ্ছে দ্বারকা নদীর ওপর রণগ্রাম ব্রিজ। দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়ে থাকায় কয়েক বছর আগে শুরু হয় এই ব্রিজ সংস্কারের কাজ। তারপর নানান জটিলতা চাপানোতর কাটিয়ে ব্রিজ সংস্কারের কাজ শেষ হয়েছে। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর উদ্বোধন হতে চলেছে কাঁদির রণগ্রাম ব্রিজ। আগামী 3 আগস্ট বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে ভার্চুয়াল উদ্বোধন করবেন এই ব্রিজের। আর এই ব্রিজ উদ্বোধনের খবর পেতে খুশি আপামর কাঁদিবাসী। লরির চালক আনিসুর রহমান বলেন, এই 3 বছর আমাদের যাতায়াতে খুব অসুবিধা হয়েছে, ব্রিজ চালু হওয়ায় যাত্রী সহ গাড়ি চালক সকলেই খুব খুশি। আমাদের খুব আনন্দ, প্যাসেঞ্জারেরও আনন্দ, সবকিছুই ভালো। ব্রিজ না, এই যে ওঠা নামা, এটা তো আমাদের গাড়ি মানে মার খাচ্ছে, সব কিছু প্রবলেম। এটা তো প্রায় 3 বছরের উপর হয়ে গেল। কালকে খুলছে আনন্দ, সব গাড়িগুলো আবার ঠিকঠাক ভাবে চলবে, যাতায়াতের সুবিধা হবে, লোকজনের খুব ভালো। এদিকে কোন কোন এলাকার মানুষজন যাতায়াত করে? এদিকে মানে কাঁদি সাব ডিভিশনাল পুরোই আর কি, সাঁইথিয়া, সিউড়ি, সালার সবই আর কি এদিকেই আসা যাওয়া। এলাকাবাসী নূরজামান বলেন, ব্রিজ চালু হলে আমাদের যাতায়াতে সুবিধা হবে। ব্রিজ বন্ধ থাকায় ব্যবসায়ীদের এতদিন খুব অসুবিধার মধ্যে পড়তে হতো। ব্রিজ বন্ধ থাকার কারণে ব্রিজের একদিকে নেমে অপর দিকে গিয়ে নতুন ভাবে বাস ধরতে হতো, এতে খরচা বেশি হতো যাত্রীদের। ব্রিজ চালু হওয়ায় যাত্রী থেকে ব্যবসায়ী উপকৃত হবে সকলে। চালু হলে তো ভালোই হবে, স্টেট বাসে আপনার যেগুলো স্টপ এইদিকে আসছিল না আসবে, আমাদের দূর দূরান্ত থেকে আসলে গেলে আমাদের ভালো হবে। আর লরিতে যাদের মাল আসে তাদেরও ভালো হবে, ব্যবসায়িকদের ভালো হবে, যাওয়া আসা অসুবিধা, যেটা আপনার এই অটো চলছে সেখান থেকে বাসে গেলে আরও কমফোর্টেবল জার্নি হবে, ভাড়াটাও একটু সস্তা হবে, আমাদের তো ভালো হবে। আমরা তো চাইছিলাম যে অনেক দিন আগে থেকে চালু হোক। আইএনটিটিইউসির সভাপতি পার্থপ্রতিম সরকার বলেন, নানান জটিলতা কাটিয়ে দীর্ঘ অপেক্ষার পর রণগ্রাম ব্রিজ উদ্বোধন হচ্ছে। ব্রিজ উদ্বোধন হওয়ায় গোটা কাঁদিবাসী সহ জেলাবাসী উপকৃত হবে। আমরা ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এবং তার সরকারকে, সেই সঙ্গে ধন্যবাদ জানাই আমাদের বিধায়ক অপূর্ব সরকারকে, তিনি প্রথম দিন থেকে এই ব্রিজটা নিয়ে অনেক অপবাদ কুসংস্কারকে এড়িয়ে তিনি আজকে এই ব্রিজ শুধু কাঁদি মহকুমা নয়, বর্ধমান এবং বীরভূমের মানুষের জন্য আগামী 3 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী নবান্ন থেকে ভার্চুয়ালি উদ্বোধন করবেন। আমাদের বিধায়ক এবং আমাদের জেলা শাসক সহ আমাদের নির্বাচিত যারা যারা এই এলাকায় রয়েছে সকলে সেদিন আমরা এই ভার্চুয়াল মিটিং 3টের সময় উপস্থিত থাকব। বি কেয়ার পলিটেকনিক কলেজ 2022-23 শিক্ষাবর্ষে সরাসরি ভর্তি চলছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকে ন্যূনতম 35% এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম 60%। বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও, রয়েছে বাস পরিষেবা ও হোস্টেলে থাকার ব্যবস্থা। মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। আমাদের ঠিকানা NH34 এর কাছে কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ, পলসন্ডার কাছে। যোগাযোগ নাম্বার 8967158821।